শুধু দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাইন্ড কুকিংয়ের আরও একটা নতুন ভিডিওতে। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, আর এরকম বৃষ্টির দিনে মনটা চায় আনকমন কিছু রান্না করে খেতে। সেরকমই আনকমন একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি, খুবই সহজ এবং সিম্পল। আজ করে দেখাবো গ্রাম বাংলার খুবই সাধারণ একটি রান্না, সেটা হচ্ছে শাপলা লতা, শাপলা ফুল বা শাপলা যেটাই বলেন না কেন সেটাই। মূলত নতুন রাঁধুনিদের জন্যই আমার এই রেসিপিটা, অনেকে হয়তো পছন্দ করেন কিন্তু কিভাবে রান্না করবেন চিন্তায় পড়ে যান। বাংলাদেশের খালে বিলে পুকুরে প্রচুর জন্মে এই শাপলা, আর ঢাকায় এরকম আটি বেঁধে বিক্রি হয়। আজকে আমি 3 আটি শাপলা কিনে এনেছি। তো প্রথমে চলুন দেখে নেওয়া যায় কিভাবে এটা কেটে কুটে পরিষ্কার করে নিতে হয়। তো প্রথমে আমি মাথা থেকে ফুলগুলো আলাদা করে ফেললাম। এরপরে একটা শাপলা লতা নিয়ে উপরের যে আবরণগুলো থাকে সেগুলো ছিলে নিচ্ছি। এক পাশ থেকে এভাবে টান দিলেই পুরোটা লতা ছেলা হয়ে যায়, খুব একটা সময় কিন্তু লাগে না। এরপর এটাকে কয়েকটা টুকরা করে আমি যে সাইজে রান্না করব সেই সাইজটা করে নিচ্ছি, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ব্যাস হয়ে গেল একটা লতা কাটা। দেখুন, একটা থেকে কিন্তু অনেকগুলো হয়েছে। সবগুলো শাপলা আমি কেটে কুটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ, এগুলোও পরিষ্কার করে ধুয়ে রেখেছি। শাপলা তরকারি মূলত চিংড়ি মাছ দিয়ে বেশি মজা হয়। এবারে রান্নাটা করে নেওয়ার পর এজন্য চুলাই কড়াই বসিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। এখন নেড়েচেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো নেড়েচেড়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপরে ওই কড়াইতে আরও একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখন এই 5 ফোড়ন আর পেঁয়াজ একসঙ্গে একটু বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে খানিকটা পানি দিয়ে দিচ্ছি। এখন বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরিষা বাটা। আপনারা চাইলে নারকেল বাটা বা নারকেলের দুধ দিয়েও রান্নাটা করে নিতে পারবেন, সেটাও অনেক মজা হয়। আজকে আমি সরিষা বাটা দিয়ে করছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ মতো। গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে আছে মরিচ, হলুদ, জিরা এবং ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। এখন এই চিংড়ি মাছগুলো মশলার সাথে আরেকটু কষিয়ে নিব। একটা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। মশলা আর চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এবারে শাপলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এগুলোকে নেড়ে দিব না, আমি একটু হাত দিয়ে সমান করে দিচ্ছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুটা কমলে তারপর নাড়াচাড়া করব। চার 5 মিনিট মতো এটাকে জাল দিয়ে কমিয়ে নিয়েছি। এখন এগুলোকে নেড়ে দিব। ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে আবারও ঢেকে রান্না করে নেব 5-6 মিনিট মতো।
শাপলা রান্নায় আলাদা করে পানি যোগ করতে হয় না, আমি শুধু মশলা কষানোর সময় একটু পানি দিয়েছিলাম, আপনারা খেয়াল করেছিলেন। এছাড়া নিজে থেকে এর অনেকগুলো পানি বের হয়, আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে চুলার আ�ঁচটা একটু কমিয়ে দিতে হবে, আর 2-1 মিনিট জাল করলে হয়ে যাবে শাপলার তরকারি। হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব, তারপরে সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি, কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর সবশেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।